বাহাদুরি ছবির 95% কাজই শেষ, বাকি শুধু 2টি গানের শুটিং। শফিক হাসান পরিচালিত এই ছবি রোজার ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, সাইমন সাদিক, পরিমণি ও নবাগতা মো। সমাজের চারপাশে ঘটে যাওয়া নানা ধরনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার গল্পই বাহাদুরি। আমার সাথে টাঙ্কি মারবি না, আমাকে নিয়ে মাস্তি করবি? এই কি মনে করেছিলি তোরা? এই যারা অন্য সব মেয়েদের মতো ভয় পালিয়ে যাবে, শালা একদম গুলি করে ফেলবে। সমাজের যে বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হচ্ছে, যেমন আছে খুন, খারাপি, রাহাজানি এবং ছিনতাই, অসংখ্য ধরনের, কিন্তু আমাদের সমাজটা আমরা কীভাবে আসলে বসবাস করি এটা আমার মনে হয় ঢাকা শহরে যারা থাকে ম্যাক্সিমাম লোকেই জানে। এইটার উপরে আমার গল্পটা। আমি বিদ্যুৎ স্ক্রিন প্লেটা এমনভাবে করেছে পরিচালক, আপনি বলতে পারবেন না যে নায়িকার পরের সিন কী হবে। আসলে নায়িকার ক্যারেক্টারটা কী, আসলে নায়কের ক্যারেক্টারটা কী, এই দুই নায়কের সাথে এত দ্বন্দ্ব, আমার সাথে আমার বিপরীতে সাইমন কাজ করেছে, এই দুই নায়কের দ্বন্দ্বটা কী নিয়ে, আসলে এদের দ্বন্দ্ব সামনে কী দাঁড়াবে, ভয়াবহ পরিস্থিতি কী আকার ধারণ করবে, এটা বোঝা কিন্তু খুব মুশকিল হবে এই বাহাদুরি ছবিতে। বাহাদুরি ছবিটা ইতিমধ্যে আমাদের শুটিং প্রায় শেষ পর্যায়ে, দুইটা গান শুধু বাকি আছে, দুইটা গান খুব রিসেন্টলি আমাদের শেষ হয়ে যাবে। এখন ওই কালার গ্রেডিং এবং ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক এইসব কাজগুলো চলছে এট এ টাইম। আমি চেষ্টা করছি ঈদে যদি কোনো কারণ বুঝেন তো, ঈদের যে রাজনীতিগুলো চলে যদি সেরকম রাজনীতির মধ্যে না পড়ি তাহলে হয়তো ঈদই চলে আসবো।